ওয়েলকাম অ্যাগেন গাইজ। তো কথা ছিল এই টিউটোরিয়ালে দেখাবো কীভাবে আপনারা বিনোবক্স প্লাগইনটা ইউজ করতে পারেন। তো চলা যাক, তো চলুন শুরু করা যাক। তো প্রিভিয়াস টিউটোরিয়ালে বেশ কিছু লাইট বক্সের প্লাগইন দেখেছিলাম, তো চাইলে আপনারা ওটা দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে বিনোবক্স ডাউনলোড করার জন্য আপনারা এর অফিসিয়াল ওয়েবসাইটটা চলে যেতে যাবেন, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। দেন এখান থেকে ডাউনলোড করে নেবেন গিটহাব থেকে, এখানে ক্লিক করে ওদের যে গিটহাবের অফিসিয়াল পেজটা আসবে এখানে ক্লোন আর ডাউনলোড আছে, ডাউনলোড জিপ করে নেবেন। এই ফাইলটা ডাউনলোড করার পরে এটা এরকম একটা জিপে আসবে, এটাকে আনজিপ করার পরে এরকম দেখতে পারবেন। তো এবার ফার্স্টে বলি নি, ভিনোবক্স ইউজ করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে একটু নিচে আসলে দেখতে পারবেন। ফার্স্ট গাইজ, ভিনোবক্সের সিএসএস ফাইলটা দরকার, এই যে এখানে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন vinobox.css, এটা আপনার এইচটিএমএল লিঙ্ক আপ করে নিতে হবে। অ্যান্ড vinobox.min.js, এই দুইটা ফাইল হচ্ছে মেন। তো আপনারা এই যে ফাইলটা ডাউনলোড করেছেন এটার ভিতরে ভিনোবক্সে গেলেই এই সিএসএস অ্যান্ড min.js ফাইলটা পেয়ে যাবেন। ওকে, আর তারপরে এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন কোড, আর এখানে এটার ইউজটা দেখিয়ে দিচ্ছে। তো চলুন শুরু করা যাক। তো আমি অলরেডি একটা বেসিক মার্কআপ বানিয়ে রেখেছি আর ফাইলগুলো ডাউনলোড করে আমি সব লিঙ্ক আপ করে রেখেছি আমার জিএস ফাইলে, এই যে vinobox.min.js। আর ভিনোবক্স রান করার জন্য অবশ্যই jQuery ফাইলটা লাগবে, কারণ jQuery এটা ডিপেন্ডেন্সিস। আর সিএসএস এ vinobox.css, আপনারা চাইলে jQuery যে কোনো ভার্সনই ইউজ করতে পারেন। আর এখানে আমি HTML এই সবই লিঙ্ক আপ করিয়ে রেখেছি, সিএসএস এ জাস্ট একটা বেসিক স্টাইল, আর স্ক্রিপ্টে jQuery রেডি ফাংশনটাকে আমি কল করিয়ে রেখেছি। তো চলুন দেখা যাক এটাকে ইউজ কীভাবে করবেন। তো গাইজ, এই টিউটোরিয়ালটা আমি দুইটা পার্ট করেছি। ভিনোবক্সের বেশ কিছু কাস্টমাইজেশনও আছে যেটা আমি নেক্সট টিউটোরিয়ালটা দেখাবো, আর এই টিউটোরিয়ালে দেখাবো এটা কীভাবে আপনারা ওয়ার্ক করাতে পারেন, আপনাদের এটা অ্যাক্টিভ করতে পারেন এটাই। তো এটা গাইস অ্যাক্টিভ করার জন্য ফার্স্ট অফ অল আপনার যে ইমেজটা থাকবে, মানে যেহেতু লাইট বক্স আপনার কি জানেনি, যে ইমেজটা থাকবে সেই ইমেজ ট্যাগটাকে একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে র্যাপ করে নিতে হবে। আর র্যাপ করে অ্যাঙ্কর ট্যাগের একটা ক্লাস দিতে হবে, এখানে ভিনোবক্স আপনারা চাইলে এখানে যে কোনো নামই দিতে পারেন। আর অ্যাঙ্কর ট্যাগের একটা হাইপার রেফারেন্স থাকবে, এই হাইপার রেফারেন্সে এই যে ইমেজ ট্যাগের ভিতরে যে ইমেজটা এটার বড় ইমেজ বা ছোট ইমেজ থাকবে। আরেকবার বলছি, ভিনোবক্স প্লাগিনটা ওয়ার্ক করার জন্য আপনার একটা ইমেজ ট্যাগ থাকবে, ইমেজ ট্যাগের ভিতরে যে ইমেজটা থাকবে, মানে সরি মানে পুরো ইমেজ ট্যাগটাকে একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে র্যাপ করে নেবেন। র্যাপ করে অ্যাঙ্কর ট্যাগটার একটা ক্লাস থাকবে, এটা যে কোনো নামই থাকতে পারে, আর একটা হাইপার রেফারেন্স থাকবে, আর হাইপার রেফারেন্সের ভিতরে একটা ইমেজের ইমেজ থাকবে যেটা এই ইমেজ ট্যাগের ভিতরে সোর্সে দিয়েছেন সেটারই, সেই ইমেজটারই স্মল ইমেজ অথবা বড় ইমেজটা এই হাইপার রেফারেন্সের ভিতরে লিঙ্কটা করিয়ে দেবেন। ওকে, চলুন এটা প্র্যাকটিক্যাল দেখা যাক। এখানে আমি চারটি ইমেজ রেখেছি, তো প্রথমে ইমেজটাকে আমি একটা অ্যাঙ্কর ট্যাগে র্যাপ করে নিচ্ছি। এই তো র্যাপ করে নিলাম, এখন এখানে একটা ক্লাস থাকবে, ধরুন এটার নাম দিলাম আমি ওকে হেই। ওকে, আর তারপরে শর্ত অনুসারে এখানে থাকবে এই ইমেজ, এই যে ইমেজটা আছে এই ইমেজটার বড় অথবা ছোট ইমেজ আপনারা চাইলে সেম ইমেজে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, পরবর্তীতে আপনারা সাইজ বাড়িয়ে কমিয়েও নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, বাট ছোটো বড় ইমেজ রাখাটাও ভালো, বাট সমস্যা নেই। ওকে, রাখলাম, এবার দেখি এটা ওয়ার্ক করে কিনা, যেহেতু আমার এখানে লাইভ সার্ভার অলরেডি আছে। ক্লিক করি, দেখুন এটা রান করলো, হ্যাঁ, তার মানে এটা ইমেজটা বড় আসলো, তার মানে এটা ওয়ার্ক করলো না। এটা গাইস নর্মালি যদি আপনারা কোনো ইমেজকে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে র্যাপ করে এরকম লিঙ্কটাই হাইপার রেফারেন্স ইমেজটার পাত্তা ধরিয়ে দেন, ওটা এইভাবে এমনি ওয়ার্ক করবে। তো এটা ওয়ার্ক করার জন্য আমাদেরকে এটা ইনিশিয়ালাইজ করতে হবে। তো এখান থেকে এই যে ইনিশিয়ালাইজ প্লাগইন, এই ছোট্ট কোডটা কপি করব, কপি করে আমাদের যে script.js অথবা আপনারা চাইলে ইন্টারনালও রাখতে পারেন, আমি এক্সটার্নালে রাখতেছি, এখানে পেস্ট করে দেবো। আর এই যে ক্লাসটা এখানে, এই ক্লাসটা দিব, যে ক্লাসটা আমরা এই অ্যাঙ্করে অ্যাড করেছি, এখানে আমরা হেই দিয়েছিলাম। তো কপি করলাম, এখানে গেলাম আর এখানে পেস্ট করে দেব, সেভ, আর এটাও সেভ করিনি। এবার যাই, এবার এখানে দেখি এখন ওয়ার্ক করে নি, রাইট? তো কারণটা কি, চলুন আরেকবার এটা রিফ্রেশ করে দেখি, মেবি না, কারণ এখন ওয়ার্ক করেনি। তো চলুন দেখে আসি, এ সরি, এখানে ক্লাসই আমি রিমুভ করে দিছি।
মানে আমি এখানে ক্লাসটা রিমুভ করে দিয়েছিলাম। ওকে এবার ওয়াক করবে, এই যে দেখুন ওয়াক করতেছে, এই যে ইমেজটা এখানে আসলো। তো গাইজ দেখুন ইমেজটা কিন্তু বড় আসলো না, এবং উল্টারও এটার বরাবর মানে ইমেজটা বরাবর আসার জায়গায় এটা আরও বেশি রাইটে অ্যাঙ্গেলে চলে গেলো। বাট সমস্যা নেই, এটা কাস্টমাইজেশন আমরা নেক্সট ইয়ারলি দেখবো এই কীভাবে এটা কাস্টমাইজ করে আপনাদের মন মতো এটাকে সাজিয়ে নিতে পারেন। তো এবার সেকেন্ড ইমেজটাতেও একই ইয়ে করবো, এটা এখানে অন্য একটা নাম দিয়ে দিচ্ছি, আর এখানে সে ইমেজের পার্ট সরি মানে ক্লাস দিতে হবে। ক্লাসটা আমি দিচ্ছি কুল, আর হাইপার রেফারেন্সে আগে পরে হতে পারে, অ্যাট্রিবিউট সমস্যা নেই। ইমেজ /02 সেভ, ব্রাউজারে যেবার দেখি ওয়ার্ক করতেছে না, কারণ এখানে কুল দিলে হবে না, এখানে একটা জিনিস বোঝানো ছিল এর জন্য আমি এটা দিলাম। আপনাদের এখানে যে নামটা থাকবে মানে একটা ইমেজে যে নামটা ইউজ করতেছেন, কারণ যেহেতু এটাকে বারবার ইনিশিয়ালাইজ করবেন না, আর যদি ওয়ার্ক করতে চান তাহলে পুরো কোডটাকে আরেকবার কপি করতে হবে এখানে বসিয়ে, এখানে আবার কুল দিতে হবে, মানে এটাকে আরেকবার ইনিশিয়ালাইজ করতে হবে। এবার দিলে এবার এটা ওয়ার্ক করবে। তো বারবার এরকম ইনিশিয়ালাইজ না করা থেকে একবারই করাটা ভালো, এবং প্রত্যেকটাতে একই নাম বারবার ক্লাসটা ইউজ করা ভালো। তো আশা করি গাইজ বুঝতে পেরেছেন, আর যদি কোনো কনফিউশন থাকে নিচে ডিসক্রিপশনে দিন, আমি সলভ করার ট্রাই করবো, সরি মানে নিচে কমেন্ট করুন, আমি সলভ করার ট্রাই করবো। আর নেক্সট টিউটোরিয়াল এটার কাস্টমাইজেশনটা আমরা দেখবো। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ হলো, আল্লাহ হাফেজ।